really see something that said, take a look at what happened. ট্রাম্পের তুলনায় যথেষ্ট লম্বা না হওয়ায় মার্কিন সিক্রেট সার্ভিস এজেন্টের এক নারী সদস্যকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়। ট্রাম্পের বর্ম হিসেবে তার চেয়েও কম উচ্চতার একজন মানুষকে নিয়োগ দেওয়ায় সাধারণ মার্কিনদের নেতিবাচক মন্তব্য করেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক। সিক্রেট সার্ভিসের মতো পেশায় নারীদের সুযোগ দেওয়া নিয়েও প্রশ্ন করেন কেউ কেউ। তবে সেই নারী সিক্রেট এজেন্টের পাশে দাঁড়ালেন খোদ রিপাবলিক প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। শনিবার যুক্তরাষ্ট্রের মিনেসোটায় এক সমাবেশে ট্রাম্প বলেন, আমাকে রক্ষা করতে গিয়ে তিনি গুলি খেতেও রাজি ছিলেন। ওই নারীর প্রশংসা করে রিপাবলিকান নেতা বলেন, শুধুমাত্র উচ্চতার উপর ভিত্তি করে কারো যোগ্যতা নিয়ে সমালোচনা করা উচিত নয়। এ সময় তাকে নিঃসন্দেহে একজন সাহসী নারী হিসেবে উল্লেখ করেন ট্রাম্প। একই সঙ্গে এই পেশায় নিয়োজিত নারী কর্মীদের প্রশংসা করেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। নারী পুরুষ সমতা নিশ্চিত করতে সিক্রেট সার্ভিসে 30% নারীকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই সিদ্ধান্ত নিয়েও এখন নানা প্রশ্ন উঠছে। এছাড়া ট্রাম্পকে নিরাপত্তা দেওয়ার ব্যাপারে গাফিলতির অভিযোগে পদত্যাগে বাধ্য হয়েছেন এজেন্সিটির পরিচালক সাদিয়া তাসনিম। সময় সংবাদ।